নমস্কার বন্ধুরা দাস কৃষিতে আপনাদের স্বাগত আমন ধানের রোয়ার কাজ শেষ হয়েছে প্রায় শ্রাবণ মাসের শেষ অর্থাৎ ইংরেজি আগস্ট মাসের পনেরো তারিখ তার মানে মূল জমিতে এখন ধান রোয়া হয়ে গেল প্রায় পনেরো দিন থেকে তিরিশ দিন বা এক মাস কোথাও একটু বেশিও হতে পারে তা সত্ত্বেও দেখবেন অনেকের জমিতে ধানের বাড় বৃদ্ধি কিন্তু খুব একটা আশাপ্রদ নয় কোথাও দেখবেন ধানের গাছগুলো বসে বসে আছে পুরোনো পাতাগুলো পচে গলে যাচ্ছে কোথাও আবার গোছগুলোর মাঝে জলের উপর সবুজ রঙের থোকা থোকা কিছু ভাসছে গোছগুলো পাতলা হয়ে আছে আবার কোথাও জমির জলে কুচো পানার মতো কিছু ভাসছে গুছিগুলোর অবস্থা খুবই রুগ্ন বাড় বৃদ্ধি খুব একটা নেই পাশ কাঠিও নয়। এর কারণ কি বেশিরভাগ কৃষকেরই কিন্তু তা জানা নেই কেউ বলছেন ইউরিয়া ছড়িয়ে দেবেন আবার কেউ বলছেন যে চুন সুপার পটাশ মিশিয়ে ছড়াবেন কারণটা কিন্তু সবারই অজানা দেখা গেছে অনেক কৃষক বন্ধুই রোয়া করার পর জমি হন না আর হলেও মাঠে নামেন না আল বাঁধে বা পাকা রাস্তার উপর দাঁড়িয়ে জমি পরিদর্শন করেন রোগীর গায়ে হাত দিয়ে পরীক্ষা করার কেউ চেষ্টাই করেন না সমস্যাটা বুঝলে তো তার সমাধান সবার কাছেই আছে তাই না চলুন তাহলে একটু অনুসন্ধান শুরু করা যাক রোয়া পরবর্তী ধানের জমিতে যে সমস্যাগুলি মাঠে পর্যবেক্ষণ করবেন কিভাবে এবং তার সমাধানই বা কিভাবে সম্ভব সেটাই আজকের আলোচনা করি বন্ধুরা প্রথম যে সমস্যাটি দেখাচ্ছি সেটা হচ্ছে স্ট্রিং অ্যালগি বা ফিলামেন্টাস অ্যালগি স্থানীয় ভাষায় বলে গেঁদে গেঁদি বা সবুজ শ্যাওলা বৈজ্ঞানিক নাম স্পাইরোগ্যারা স্পিসিস তো নামটা শুনেই বুঝতে পারছেন যে এটা সরু সুতোর মতো একটা শ্যাওলা মাত্রায় বেশি হয়ে গেলে এই শেওলাগুলো একটু হরহরে হয় এবং বেশ মোটা আস্তরণ তৈরি করে মাটি এবং জলের উপরে একটা আচ্ছাদন সৃষ্টি করে স্বভাবতই ধানের বাট বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি করে হালকা জল একটু খাদ্য উপাদান বা নিউট্রিয়েন্ট এবং শালক সংশ্লেষের জন্য প্রচুর পরিমাণে সূর্যালোকই এর যথেষ্ট হু হু করে বাড়তে থাকে বাস্তবে এটাকে আমরা যখন চোখে দেখতে পাই তখন কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় শালক সংশ্লেষের ফলে এরা অক্সিজেন ছাড়ে এবং সেটাই বুদবুদ আকারে বেরোতে থাকে এবার যে সমস্যাটা নিয়ে বলছি সেটা হচ্ছে চারা এবং নেটেলা এরা মস জাতীয় এক প্রকার শ্যাওলা জমিতে এই শ্যাওলার পুরো আস্তরণ দেখা যায় এরাও মাটির সঙ্গে শিকড় জাতীয় অঙ্গ দিয়ে আটকে থাকে চারা এবং নিটেলা দুটোকেই স্থানীয়ভাবে রুশনা বা ঝাঁঝি বলা হয় তবে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে চারার ক্ষেত্রে প্রতিটি পৃথক কাণ্ড থেকে ছ থেকে আটটি শাখা ফুলের পাঁপড়ির মতো ঘূর্ণায়মান ভাবে থাকে এবং যার থেকে আর কোনো শাখা হবে না মানে হোল্ড ফ্যাশান আর নিটেলার ক্ষেত্রে প্রতিটি পৃথক কাণ্ড থেকে ছ থেকে আটটি শাখা বের হয় যার থেকে অতিরিক্ত পার্শ্ব ও শীর্ষ শাখা বের হয় শাখাগুলো ঘূর্ণায়মান ভাবে থাকে না চারাটা স্পর্শ করলে একটু খসখসে লাগে নিটেলা একটু লাগে আর চারা কে যদি আঙুলের মধ্যে ঘষা যায় তাহলে একটা রসুনের গন্ধ পাওয়া যায় কিন্তু নিটেলার ক্ষেত্রে এই রসুনের গন্ধটা পাওয়া যায় না এই রসুনের গন্ধ পাওয়া যায় বলেই এটাকে রুশনা নামেও বলে চারা একটু অগভীর জল পছন্দ করে আবার নিটেলা একটু গভীর অপেক্ষাকৃত গভীর জল পছন্দ করে জমির এই অংশে এখানে দেখুন গেঁদি এবং রুসনা একসঙ্গে আক্রমণ হয়েছে এবং কিরকম একটা পুরো আস্তরণ করে ধানের গাছের গোড়াগুলোকে আটকে রেখেছে এবার আসি ক্ষুদিপানা বা ডাক উইট জলে চড়ে বাড়ানো পাখি বা হাঁসেদের প্রিয় খাদ্য এবং সেই সঙ্গে এটা আগাছাও বটে তাই এর ইংরেজি নাম ডাক উইট এগুলোকে তেঁতুল পানা সোনাপানা সুজিপানা হাঁস পানা পানাড়ি পাতা ইত্যাদি নামেও বলে দ্রুত বংশবৃদ্ধিতে অন্যান্য গাছগাছালিকে সহজেই ছাড়িয়ে যায় এবং খরা ঠান্ডা খাদ্যাভাব ইত্যাদি পরিবেশগত দুর্যোগেও টিকে থাকতে পারে ধান জমিতে আস্তরণ করে থাকে বলে জলে আলো প্রবেশ করতে পারে না এবং অক্সিজেনের যোগানও বাধাপ্রাপ্ত হয় অনেকে এই ক্ষুদিপানার সঙ্গে অ্যাজকে গুলিয়ে ফেলে এই দেখুন এখানে ক্ষুদিপানার সঙ্গে অনেক অ্যাজোলাও দেখা যাচ্ছে পার্থক্যটা অনেকটাই পরিষ্কার এই অ্যাজোলা কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ধরে মাটিতে সংগ্রহ করে যা গাছের ক্ষেত্রে উপকারী যদি এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় এই ক্ষুদিপানাকেও মাটিতে মিশিয়ে দিয়ে সবুজ সারের মতো ব্যবহার করা যায় এবং এখান থেকে অতিরিক্ত নাইট্রোজেন মাটিতে যুক্ত হতে পারে ফুলের পাঁপড়ির মতো এক থেকে তিনটি পাতা একসঙ্গে গ্রুপ করে এক একটা ক্ষুদিপানার গাছ তৈরি হয় আর এই প্রত্যেকটি পাতার গ্রুপ থেকে সরু সুতোর মতো শিকড় জলে ঝুলে থাকে এখন সরাসরি নিয়ন্ত্রণে যাওয়ার আগে আমরা এই ধরনের জলজ আগাছা বা শ্যাওলা কেন হয় এবং কোন কোন ক্ষেত্রে এদের সমস্যা বেশি হয় সেটা একটু জেনে নেব কারণ এটা জানা থাকলে আমাদের নিয়ন্ত্রণ করতে অনেক সুবিধা হয় এরা মূলত বেশি হয় যদি এক গুছি বেশি ফাঁক দিয়ে রোয়া করা হয় এবং মাটিতে সূর্যালোক বেশি পড়ে গাছ পাতলা করে রোয়া করলে মাটিতে সূর্যালোক বেশি পড়বে সূর্যালোক বেশি হলে এই শ্যাওলা জাতীয় আগাছার জন্ম বেশি হবে দুই মাটিতে নাইট্রেট নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে এরা নাইট্রেট নাইট্রোজেন গ্রহণ করতে বেশি পছন্দ করে তিন মাটিতে প্রয়োগ করা সারে নাইট্রোজেন ফসফেট ও পটাশের আনুপাতিক হার সঠিক না হলে বেশিরভাগ সব ইউরিয়া বা নাইট্রোজেন দিয়েই চাষ করতে পছন্দ করে ফসফেট পটাশ দেয় না এবং তার ফলে এই ধরনের আগাছার সমস্যাটা বেশি হয় কিন্তু উচিত আনুপাতিক হারে দেওয়া চার জলে এবং মাটিতে অক্সিজেনের মাত্রা কম হলে যদি রোপণের আগে মাটি ঠিক মতো পচানো না হয় তাহলে মাটি স্বাভাবিক নিয়মে পচতে থাকবে এবং পচন হলেই সেখানে অক্সিজেনের ঘাটতি হবে এবং বিভিন্ন দূষিত পদার্থ তৈরি হবে পাঁচ জমির মাটি আগে থেকে অম্ল হলে যদি মাটি অ্যাসিডিক হয় অম্ল হয় কারণ পচনশীল মাটিতে অম্লত্ব খরত্ব বা পিএইচ সবসময় কমে যায় কারণ মাটি পচে বা জৈব সার পচে সেখানে অর্গ্যানিক অ্যাসিড জৈব অ্যাসিড তৈরি হয় তার ফলে পিএইচ কমে যায় পিএইচ কমলে কিন্তু এই ধরনের সায়লার প্রাদুর্ভাব বেশি হবে ছয়ে মাটিতে জৈব পদার্থ কম হলে বা অভাব থাকলে বেশিরভাগ জৈব পদার্থ প্রয়োগ করেন না জৈব পদার্থ কম হলে এদের সমস্যা বেশি হয় আর জমিতে যদি নোনার সমস্যা থাকে তাহলেও হতে পারে সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত এলাকাতে এই ধরনের এঁটেল মাটিতে এই ধরনের সমস্যাটা কিন্তু দেখা যায় এখন দেখা যাক যে এরা কি কি ক্ষতি করে এক মাটি পর্যন্ত সূর্যালোকের প্রবেশে বাধা দেয় দুই জলে ও মাটিতে অক্সিজেন তাপমাত্রা অম্লত্ব খারত্ব বা মাত্রা কমিয়ে দেয় তিন ধানের বাড় বৃদ্ধির দশায় আক্রমণ হলে পাঁচ কাঠির সংখ্যা এবং ফলন দুটোই কমে যায় আর চার চাপান সার প্রয়োগ করলে গাছ ঠিক মতো নিতে পারে না আগাছাই খেয়ে নেয় ফলে শ্যাওলার বৃদ্ধি বেশি হবে গাছের বৃদ্ধি কম হবে এখন আমরা রুশনা এবং সবুজ শ্যাওলার নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব সেটা আলোচনা করব অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে এক বা একাধিক পদ্ধতি ব্যবহার করে আমরা কিন্তু সহজেই নিয়ন্ত্রণ করতে পারি এক জল কমিয়ে দিয়ে কিংবা জল শুকিয়ে দিয়ে তিন দিনের জন্য আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি আমন মরশুমে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হবে না কিন্তু বড় মরশুমে একশো শতাংশ ক্ষেত্রেই সম্ভব দুই জল কম অবস্থায় নিড়ান যন্ত্র হিসেবে কোনো উইডার দিয়ে ধানের গাছের সারির মাঝি চালালে এই শেওলা এবং আগাছা মাটির সঙ্গে ঘেটে মিশে যাবে এবং সার হয়ে গাছের উপকারে লাগবে তিন হাত বাছাই করে শেওলা জাতীয় আগাছাগুলোকে পাশের আল বাঁধে জড়ো করে রাখতে হবে যদি প্রথম চাপানের সময় হয়ে যায় প্রথম চাপানে আমরা নাইট্রোজেন সার প্রয়োগ করি তাহলে সেই প্রথম চাপানের সঙ্গে বিঘা প্রতি সুপার ফসফেট চার পাঁচ কেজি এবং মিউরোড অফ পটাশ দু কেজি হারে ছড়িয়ে দিয়ে হাত বাছাই সহ মাটি ঘেঁটে দিলে ভালো কাজ হবে এক্ষেত্রে কম জলে কিন্তু ভালো কাজ হয় চার মহুয়া খোল বিঘা প্রতি কুড়ি থেকে তিরিশ কেজি প্রয়োগ করেও ভালো কাজ পাওয়া যায় তবে জল একটু কম থাকতে হবে জলের গভীরতা এবং ধানের বয়সের উপর নির্ভর করে এই ডোজটা কিন্তু কম বেশি হয় তবে ডোজ বেশি হয়ে গেলে কিন্তু ধানেরও ক্ষতি হয়ে যেতে পারে সবচেয়ে ভালো কাটাখানিক জায়গায় একটু প্রয়োগ করে দেখে নিয়ে তারপর মূল জমিতে সর্বত্র ছড়ানো ভালো হবে পাঁচ কপার সালফেট বা তুঁতে বিঘা প্রতি সাতশো থেকে আটশো গ্রাম এবং তার সঙ্গে পরিমাণ মতো বালি মিশিয়ে ওটাকে ছিটিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু ভালো কাজ হবে কিংবা এটাকে তুঁতেটাকে কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে যেখানে সমস্যা হয়েছে আগাছাগুলো আছে সেখানে সেখানে যদি একটু জলের মধ্যে টেনে ঘোরানো যায় তাহলেও কিন্তু ভালো কাজ হবে তবে কপার তুঁতে বেশি পরিমাণে এবং ঘন ঘন ব্যবহার করলে মাটির জমি কিন্তু পাথরের মতো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ছয় চিলেটেড কপার বারো শতাংশ কপার ইডিটি এটা এক গ্রাম প্রতি লিটার হিসেবে স্প্রে করেও কিন্তু ভালো কাজ হবে তবে জল বের করে দিয়ে এটা করতে হবে এখানে চিলেটেড কপারে তুঁতের পরিমাণটা অনেক কম থাকে তাই কাজটাও ভালো হয় এবং ক্ষতিকারক প্রভাবটা অনেক কম থাকে আর সাত কপার অক্সিক্লোরাইড এটা যদিও একটা ছত্রাক নাশক কিন্তু এখানে কপারের মৌল আছে এটা তিন থেকে চার গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করলে কিন্তু ভালো কাজ হবে তবে জল কম থাকতে হবে এবং আগাছার উপর যাতে স্প্রেটা পৌঁছায় সেটা দেখতে হবে ক্ষুদিপানা বা ডাক উইট এর নিয়ন্ত্রণ কিভাবে করা সম্ভব যদি কেউ হাঁস চাষ করেন কিংবা গ্রাসকার যদি ওখানে ছেড়ে দেন সম্ভব হয় সেটা দিয়ে একবার দেখা যেতে পারে এছাড়াও আমরা যেটা বলবো যে জল কমিয়ে দিয়ে বা জল শুকিয়ে দিয়ে তিন দিনের জন্য আগের পদ্ধতি মতোই করা যায় এবং সেই জল কম অবস্থায় যদি যন্ত্র ব্যবহার করা যায় কোনো উইডার ব্যবহার করেও এটা আগাছা নিয়ন্ত্রণ করা যায় তবে প্রথম অবস্থায় যদি এটাকে একটু নিয়ন্ত্রণ করে নিলে তারপর গাছের পাশ কাঠি ছড়িয়ে যাওয়ার পর কিন্তু খুব একটা সমস্যা হবে না ওই জন্য প্রাথমিক অবস্থাটা খুব ভাইটাল আর তাতেও যদি না হয় আগাছানাশক স্প্রে করা যেতে পারে গ্রানাইট জাতীয় আগাছানাশক সেটা সাঁত্রিশ দশমিক পাঁচ মিলি ওই ধরনের প্যাকেটই পাওয়া যায় একর প্রতি হিসেবে স্প্রে করা যেতে পারে অথবা অ্যাফিনিটি এটাও পঁচিশ মিলি প্রতি একর হিসাবে এটাও স্প্রে করা যেতে পারে এবং স্প্রে করার সময় দেখতে হবে যেন এই জলটা কমিয়ে দেওয়ার পরে এই খুদি পানার উপরে যেন স্প্রেটা পড়ে সেটা দেখতে হবে তাহলে কিন্তু এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে তাহলে বন্ধুরা ধানের রোয়া পরবর্তী শ্যাওলার সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সর্বশেষ এক কথায় যা দাঁড়ালো যেসব জমিতে এ ধরনের সমস্যা হবে সেখানে মরশুমের শুরু থেকেই মাটি পরীক্ষা করা না থাকলে ফসল বোনার পঁচিশ থেকে তিরিশ দিন আগে বিঘা প্রতি তিরিশ থেকে পঞ্চাশ কেজি চুন জাতীয় পদার্থ ছড়িয়ে দিন এবং মাটি চাষ দিয়ে দিন এবার চুন প্রয়োগের তিন সপ্তাহ পর জমিতে পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করে দশ থেকে পনেরো দিন মাটি ভালো মতো পচিয়ে কাদা করলে মাটির অম্লত্ব কাটবে এবং উর্বরতা বাড়বে আর জৈব সার যদি প্রয়োগ করতে না পারেন ক্ষতি নেই সেখানে সবুজ সার হিসেবে ধন চাষ করতে পারে তাহলেও হবে আর রোপণের সময় মরশুম অনুযায়ী সঠিক দূরত্বে ধানের চারা রোপণ করতে হবে সাধারণত আমনের রোপণ দূরত্ব আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং বোরোতে আট ইঞ্চি বাই ইঞ্চি তাহলে সঠিক নিয়মে জমি তৈরি এবং রোপণের দূরত্ব ঠিক থাকলে শ্যাওলা আগাছা হওয়ার আগেই মাটি কিন্তু ধানে ঢেকে যাবে আর গাছ শক্তিশালী হবে এবং রোয়া পরবর্তী সমস্যাগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করা যাবে তো বন্ধুরা এই ধান চাষের উপর বিভিন্ন পর্যায়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে আছে প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম যে কোনো বিষয়ে আপনার জানার দরকার হলে ভিডিওগুলি দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের পাশে থাকুন ধন্যবাদ